সালামু আলাইকুম। আজকে আমি শীতল মাছের কুফতাটা আমি করবো। তখন আমি শীতল মাছের কুফতাটা আমি একটু মশলা দিয়ে রাখছি। মশলাটা আমি একটু লবণ দিচ্ছি, আমি চিলি পাউডার দিছি 1 স্পুন, আর একটু আমি হালদি রাখছি, আর আমি মিক্স পাউডারটা অলরেডি রাখলিছি যে মশলাটা আমি দিব। আমি 1 স্পুন মিক্স কারি পাউডার রাখছি, চিলি পাউডার 1 স্পুন, হালদি 1 স্পুন, আর আমি রসুনটাও রাখছি 5 স্পুন। আমি দিব চিলি ফ্লেক্স, লবণ, আর আমি 2টা বড় পেঁয়াজ আমি কেটে রাখছি। তখন আমি আমার ফ্রাইং প্যানটা আমি অলরেডি অয়েল রাখি, আমি হট করে রাখছি। তো আমি 1 স্পুন মাস্টার্ড অয়েল দিছি, আর আমি ভেজিটেবল অয়েল দিছি 2 স্পুন। তো আমার অয়েলটা গরম হয়ে গেছে, এখন আমি আমার রসুনটা দেবো। রসুন দেওয়ার পরে আমি আমার 5 স্পুন আর চিলি ফ্লেক্সটা রাখবো। এখন আমার 5 স্পুন লবণ আর চিলি ফ্লেক্সটা লিমু দেওয়ার পরে আমি আমার অনিয়নটা মিক্স করবো। আমি অনিয়নটা দিয়েছি, আমি বেলাজিকে মিক্স করবো। মিক্স হয়ে গেছে, এখন আমি যতক্ষণ পর্যন্ত আমার অনিয়নটা একটু সফট হয়েছে না আর একটু কালার হয়েছে না আমার অনিয়নটার মাঝে, আমি তখন পর্যন্ত ফ্রাই করতে থাকবো। প্রায় 5-6 মিনিট লাগবো। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমার সফট হয়ে গেছে এখন, আর কালারটা যে দেখতে পারি আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, এই জন্য আমার পেঁয়াজটা একটু কালার হয়ে গেছে। এখন আমি আমার মশলাটা অ্যাড করে নিবো, মিক্স কারি পাউডার, চিলি পাউডার, হালদি। আমি বালাটাকে মিক্স করে আমি একটু ওয়াটার দিব। এখন বালাটাকে মিক্স করে দিচ্ছি, এখন আমি একটু ওয়াটার দিব। আমার মশলাটা এখন বালাটাকে বানাই, আমি 2 মিনিট লাগি আমি ফ্রাই করতে দিব আমার মশলাটা। শীতল কুফতাটা নিয়ে আমি একটু শেপ দিলাইছি, দেওয়া রাখছি গোল শেপ করার, লং শেপ করার, এটা হচ্ছে আমি ওই শেপটা দিচ্ছি। এখন আমি আমার মশলার মধ্যে আমি আমার ওগুলো অ্যাড করবো, একটু চাকুচ করি। এখন আমি প্রায় 5 মিনিট আমি স্লো গেসে কুক করবো, আর 5 মিনিট পরে আমি আরও 5 মিনিট মিডিয়াম হিটে রাখবো। তো 6 মিনিটের ভিতরে আমার কুফতাটা রেডি হয়ে যাব। কুফতাগুলো অ্যাড করলিছি, এখন আমি একটু ছেলে দিয়ে রাখবো। তখন আমি স্লো গেছে 5 মিনিট লাগে আমি খাবার করে রাখি নিব। 5 মিনিট পরে আমি চেক করবো, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার কুফতাটারে বালাটিকে চেক করবো, দুই সাইড হয়েছে কি না। একটু আমি বালাটিকে মিক্স করবো, আবার করার পরে আমি আরও 5 মিনিট লাগে আমি একটারে মিডিয়াম হিট এখন কুক করবো। কুফতাটা মিক্স করে নিচ্ছি, এখন আমি কাপড় করে রাখি নিব 5 মিনিট লাগে। প্রায় মিডিয়াম হিট আরও 5 মিনিট এখন হয়ে গেছে। তো আমি আমার কুফতাটা চেক করবো, আমার কুফতাটা হয়ে গেছে। এখন আমি আর কোনো পানি অ্যাড করছি না, আমি বাস একটু পানি অ্যাড করছিলাম আমার গ্যাসটা একটু সফট হওয়ার জন্য। তো আমি আর কোনো পানি আমি দিতাম না, আর কুফতা আমি দিই না, পানি আছে। তো দেখতে পারবো আমার কুফতাটা হয়ে গেছে আর ড্রাইও নাই। এখন আমি আগুনটা অফ করার আগে আমি একটু পরিমাণটা দিব, আমি আমার আগুনটা অফ করে নিবো। তো খুব সহজ সিম্পলভাবে আমি কুফতাটা বানাইছি, আমি এক্সট্রা কোনো মশলা কিছু অ্যাড করছি না। এখন আমি আমার আগুনটা অফ করে নিবো। খুব সহজভাবে একটা কুফতা কারি আমি বুনা বানাইছি, খুব স্পাইসি, কালারে বোঝা যায় খুব স্পাইসি হয়েছে। আমি চিলি পাউডারটা একটু বেশি দিছি, আর যেন ভাল লাগে প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর কারিটা বানাইছি যে আমি মাগেছে প্রায় 15 মিনিট অব্দি আমি বানাই দিছি। আসসালামু আলাইকুম।